चना चूर, सेव, बिस्कुट, गले बोतल, छाता, बोत। আমি হলাম শ্রেয়া, আর আজকে দেখো আমি কোথায় দাঁড়িয়েছি। তোমরা বুঝতেই পারছো যে আমি বেরিয়ে পড়েছি, মানে আমার মতো যারা ঘরে থেকে থেকে একদম বোর হয়ে গেছো আর ভালো লাগছে না, তাদের জন্য এই ভিডিওটা আমার মনে হয় খুব ভালো লাগবে। আর আমাদের 4 দিন ধরে ওর ছুটি চলছিল, আজকে আমাদের মনে হলো যে এই ছুটিটা একেবারেই নষ্ট করা যাবে না। আর তাই বললাম ওকে যে এই উইকেন্ডটা নষ্ট করা সম্ভব না, আর ওয়েদারটা এতটাই সুন্দর মানে বলে বোঝাতে পারবো না, দারুণ হয়েছে। আর তোমরা হয়তো টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতে পেরে গেছো আমরা কোথায় আছি, কিন্তু তবু আমি এখন বলছি না। এখান থেকে 28 কিলোমিটার দূরত্বে, আর এই যে জায়গাটা আমরা দাঁড়িয়ে আছি দেখতে পাচ্ছ পেছন দিকটা না কুয়াশা, অ্যাকচুয়ালি ওয়েদারটাই আজকে এরকম টাইপের, তো এই কারণে পুরো পাহাড়টা কিন্তু দেখা যাচ্ছে কিন্তু পুরো ঢাকা রয়েছে। আর এখানে জলটাও খুব স্পিডে যাচ্ছে। যাই হোক, আমরা ভাবলাম এখান থেকে ভিডিওটা শুরু করে দিই। আরো কিছু দেখার আছে, আরো কিছু দেখানোর আছে, তার কথা বাড়িয়ে লাভ নেই, চলো চলো অনেকটা রাস্তা যেতে হবে আমাদেরকে। আর আমাদের এই জায়গাটা যে দাঁড়িয়ে আছি, এই জায়গাটা আমাদের বাড়ি থেকে একটুখানি মানে 10 মিনিটের দূরত্বে, তো ভাবলাম এখান থেকে ভিডিওটা স্টার্ট করে দিতে। চলো আর বেশি কথা বলবো না, এবারে সোজা ওখানে গিয়ে কথা হচ্ছে তোমাদের সাথে। চলে এসেছি যেখানে আমরা প্রায় 28 কিলোমিটার জার্নি করে তারপরে আসলাম, সেটা হলো এটা একটা উড়ান বিচ। আর এখানে কি বলতো, সাধারণত মানে এই যে আমরা যে জায়গাটা দিয়ে আসলাম এটাটা মানে গ্রামের মধ্যে দিয়ে আসলাম, তারপরে আবার একটু মানে বাড়ি টাইপের এরকম সবার, বেসিক্যালি এমনি এই জায়গাগুলোতে কি হয় ফ্ল্যাট থাকে কিন্তু এখানে পুরো বাড়ি, মানে এটা একটু গ্রাম নেই। তোমরা হয়তো দেখতে একটু দেখো এই সাইডটা, এখানে দেখো সবাই ক্রিকেট খেলছে, জল এখন চলে গেছে, তাই এখন তো ভাটা চলছে ধরো, মানে এত অবধি জল আসে এখানে, এত অবধি জল আসে। হ্যাঁ, তো মানে ব্যাপারটা কি বলতো, এখানে এই যে গ্রামটা রয়েছে এই গ্রামের লোকেরা মানে নিজেদের মতো করে বীচটা এদের, বুঝতে পেরেছো তো। আর এখন আজকে মেঘলা ওয়েদার বলে খুব ভালো লাগছে, কিন্তু সানসেটটা দেখতে পারবো না কারণ আজকে মেঘলা, এটাই একটা মানে ডিসঅ্যাডভান্টেজ বলতে পারো, কিন্তু হাওয়াটাও কম চলছে, এই দুটো জিনিসই আমার ভালো লাগছে না। বাট সত্যি কথা, অনেক দিন পর বেরালাম, এতটা দূর জার্নি করে আসলাম, বেশ অনেকটা ঘুরেছি এরকম মনে হচ্ছে, আর খুব ভালো লাগছে। আর আমরা ওই সাইডটা যাচ্ছি, ওই সাইডটা মেন লোকজন দেখো রয়েছে, তো ওই সাইডটাই যাচ্ছি হেঁটে হেঁটে। দীঘা না পুরী? স্নান করতে চাইছিল, তো অ্যাকচুয়ালি কি হয় জুহু বিচে না ওরকম স্নান করে না, যেরকম দীঘা পুরীতে স্নান করে না ওরকম জুহু বিচে বা মেরিন ড্রাইভে কেউ স্নান টান করে না, তো এই কারণে ও বলেছিল যে চলো ও জামা কাপড় নিয়ে যাই, হতো না হতো না সেটা না, কিন্তু তবু যাই হোক, মানে ও তো রীতিমতো মানে এমনি নর্মাল জামাকাপড় পরে মানে পাঠা ভিজিয়ে নিয়েছিল একদম, এত আনন্দ করেছিল, তো সেটাই খুব ভালো লাগছে। আর সত্যি আজকে যদি সানসেটটা দেখতে পেতাম না আরো ভালো লাগতো।
বসার জায়গা রয়েছে, আমরা সিটিং অ্যারেঞ্জমেন্ট ভালো মতো করতে পারবো আশা করছি, যেগুলো নিয়ে দূরে মনে হচ্ছে দোকানপাট আছে, তো আমরা তো কিছু খাবো না কারণ খাওয়া জিনিস নিয়ে এসেছি, তবু একটু ঘুরে আসবো, একটু বসে নিয়ে এখানে হাত স্যানিটাইজ করে নিয়েছি। এবার খাবো বিস্কুট আর কি আছে, দেখতে পাচ্ছি যে ভালোই মোটামুটি দূরে ভিড় টির আছে, বাচ্চা কাচ্চা নিয়ে এসেছে, তো হয়তো লোকাল লোক, হ্যাঁ লোকাল লোক বেশি, নাহলে আশেপাশ থেকে আমরা যেরকম এসেছি এক ঘন্টা দূরে থেকে, এরকম 25-20 কিলোমিটার দূর থেকে অনেকেই আসে এখানে, কারণ জুহু বিচ, মেরিন ড্রাইভ এগুলো যদি যেতে হয় তাহলে ট্রেনে করে বেসিক্যালি বেশিরভাগ লোকেরাই চেষ্টা করে আমরা এখান থেকে, হ্যাঁ তো এটা সামনে পড়ে এই কারণে এক বিস্কুটটা খেয়ে নিই। বিস্কুট ট্রাভেল করেছি না, চুল ফুলের অবস্থা খুব খারাপ হয়ে গেছে, এত হাওয়া দিচ্ছে, সমুদ্রে বসে বসে বিস্কুট পাওয়া মা চকলেট বিস্কুট। এই সময় একটু চায়ের দরকার ছিল, তবে একটু সমুদ্রে স্নান করতে পারলে মানে বেশি ভালো লাগতো আমার তো, তাই মনে হচ্ছে করছে কিছু কিছু বাচ্চা বাচ্চা কাচ্চা মান কাচ্চা করছে, তবে আমার একটু ভেতর থেকে যদি ভয় করে, ও একটু না অনেকটাই করে, ওর ভয় ও আন্দা মানে কি আমাকে ডুবিয়ে দিয়েছিল, কারণ তুমি কি নিজের বউকে মেরে ফেলতে চাইছো? আমি ডোবাই নিয়ে ও ভয় পাচ্ছিল বলে আমি জাস্ট ওকে একটু চেপে ধরেছিলাম, ছোটবেলায় যখনই পুরী গেছি না, শুধু ওই বালি খুঁড়ে পাহাড় বানানো আর হচ্ছে ওই ওটা কেলা বানানো এইসবই, মানে ওটা লেটেস্ট ওই জিনিসটা ছোটবেলার মতো, পুরীর মজা ছোটবেলায় যেরকম লোকে নেয় আর কি সি বিচের ধারে, বড় হয়ে স্নান করার মজা তো আছেই কিন্তু ছোটবেলায় ওই যে স্নান ঠানের কোনো টেনশন নেই, স্নান করতে হবে বা কিছু ওইসব নেই, আগে এসেই মার বালি তুলে ওখানে পাহাড় পর্বত নিজের হাতের কারুকার্য করা শুরু, ওইটা লেটেস্ট লাগে। আর এখন তো বাচ্চাদের বিচের জন্য অনেক খেলনাও বেরিয়েছে, মানে মাটি খোড়ায় জন্য একটা বেরিয়েছে, জুহু বিচে, জুহু বিচে রীতিমতো ওগুলো পাওয়া যায় পুরো সেট, বালি খোদাই করা, বালতি আছে, বালতি আছে, অনেক কিছু আছে, এরকম একটা ইয়ে টাইপের দেয় প্লাস্টিকের, বেশ সুন্দর লাগে, বেশ অনেক জিনিস পাওয়া যায়। আর জুহু বিচে তো মাদুরও ভাড়া পাওয়া যায়, মাদুর পেতে বসার জন্য, মাদুরও ভাড়া পাওয়া যায়, অনেক ভাড়া পাওয়া যায়, অনেক লোকের অনেক রকম কাজকর্ম চলে গেছে এই করোনা ভাইরাসের জন্য, কিছু করার নেই আর কি করা যাবে, আস্তে আস্তে হয়তো পরিস্থিতিটা ঠিক হচ্ছে, আমার তো চারপাশটা দেখে এটাই মনে হচ্ছে, প্লাস আমার মা বলছিল যে আমাদের ওইখানেও অনেকটা স্বাভাবিক হচ্ছে অনেক কিছু, আর স্বাভাবিক হতেই হবে এটাই হচ্ছে ব্যাপার, তবে বিনা মাস্কে ঘোরাটা একদমই স্বাভাবিক ব্যাপার না, এটা বড়ই অস্বাভাবিক ব্যাপার এখন এই সময়। আর আমি তোমাদের দেখাই কতগুলো বাচ্চা কাচ্চা কি সুন্দর খেলাধুলা করছে, বেশ ভালো লাগছে দেখে, চলো তোমরা আমাদের বকবক একটু পরে শুনবে, আবার আগে একটু দেখো এই বাচ্চাগুলোকে দেখছো তো, এদের যত সাহস ছোটবেলায় আমার তত সাহস ছিল না, তোমাদেরকে একটা ছোটবেলার গল্প বলি, সেটা হলো দীঘাতে আই থিঙ্ক গেছিলাম, তো এমনি বেসিক্যালি হোটেল ফোটেলে গেলে মা ওরকম ছোট মগ নিয়ে যেত, তো আমি দীঘাতে এরকম বায়না করে হোটেল থেকে সমুদ্রের ধারে মগ নিয়ে গেছিলাম, না আমি সমুদ্রের ধারে বসে বসে মগ নিয়ে আমি স্নান করেছিলাম, মানে আমি এত ভয় পেতাম জলকে, আমার খুব ভয় ডিপ, মানে জলের নিচটা ভয়, হাইটে ভয়, তো এই কারণে মগ নিয়ে গিয়ে বসে বসে সমুদ্রের ধারে খেয়েছিলাম, কিন্তু দেখো এই বাচ্চাগুলোর একদম ভয় নেই জলে, কত ভালো লাগছে তাই না, বাচ্চে মানকে সাচ্ছে, ওই দেখো কি করছে রে, কোনো ব্যাপারই না,
বাড়ি থেকে আবার একটা বল নিয়ে এসেছে। ওই এইটাকে দেখো, নীলটাকে, নীলটা তো দাঁড়াতেও পারে না মনে হচ্ছে। পুরীতে আমি আর আমরা যখন গেছিলাম, আমি, দিদি, বাবা আর মা, হ্যাঁ, সেই সময়কার একটা গল্প বলি। তো পুরীতে যাওয়ার পরে বাবা মা স্নান করে চলে যেত, দিদিও চলে যেত, আমি একা একা স্নান করতাম, একা একা, মানে প্রায় দুপুর একটা পর্যন্ত স্নান করেছি, এরকমও গেছে একটা পর্যন্ত। আর খিদেও পেত খুব, প্রচণ্ড খিদে পেত, মানে খিদে এরকম পেত তোমাকে বলে বলতে পারবো না, এইরকম খিদে পেত। যাই হোক, একটা দূরে মনে হচ্ছে একটা মেলা মতো ওখানে বসেছে, ওই জায়গাটা একটু দেখি, মাস্ক পরে নেব। হ্যাঁ, সে তো মাস্ক পরতেই হবে। ওখানটা একটু ঘুরে আসি, দেখি ওই জায়গাটা কি পরিস্থিতি। এই দেখুন এর কি হয়েছে জানি না, মানে রীতিমতো লোকে এখানে স্নান করছে। এখন বিকেল 5:30 বাজে, কোনো ব্যাপারই নাই রে। এই জায়গাটা ভিড়টা মেনলি ভিড় হয়ে গেছে, এই জায়গাটা আছে। এখানে ঘোরার ব্যবস্থাও আছে, ঘোরাতে করে আপনারা ঘুরতে পারবেন। দীঘা চলে এসেছি মনে হচ্ছে। যাচ্ছি এখন পোজ দেওয়ার জন্য, একটা পোজ দেবে। ওই পাথরটা অনেক কষ্টে খুঁজে খুঁজে পেয়েছে, সমুদ্রের মাঝখানে একটা পাথর। তাই কিছু বলতে চাও তুমি? অনেক পাহাড় পর্বত পার করে সে এই জায়গাটা খুঁজে পেয়েছে। এবার মনে এইবার মনে হচ্ছে উল্টাবে, যাও ওই জায়গাটা যাও। হ্যাঁ দেখো, এবার উল্টাবে, আমার এইদিকে থাকতো না। বলছি এখানে নাকি মেলা হচ্ছে। হ্যাঁ সামনে মেলা, এবার আমরা দেখো পাহাড়, এই দেখো পাহাড়, এই দেখো যাও এগুলো, এইগুলোর মধ্যে দিয়ে পাহাড়ে আমরা উঠছি, ঠিক আছে। কোন কোথায় কোন মেলা নিয়ে, মেলা গিয়ে কিন্তু চুরি কিনে দিতে হবে। দেখছি সেটা হচ্ছে বাচ্চারা ওখানে খেলছে আর ইয়ে দোলনা চড়ছে। হ্যাঁ ওই গোল গোল ঘুরে না, হ্যাঁ ওইগুলো দেখতে পাচ্ছি, এখন জানি না আদৌ কি আছে না আছে। তো মেলায় গিয়ে কিন্তু চুরি কিনে দিতে হবে, বড় একটা এলসিশিয়ান দেখতে পাচ্ছি, আমার যেতে ভয় করছে। মাস্কের সাথে যাব আমরা। এবার শ্রেয়ার কাছে একটা কঠিন পরীক্ষা, সেটা হচ্ছে এই বড় বড় নদীটাকে পার করতে হবে। বাচ্চাগুলো তো বিন্দাস ওর মধ্যে দিয়ে আসছে, দেখা যাক শ্রেয়া পারে নাকি। খুব কঠিন পরীক্ষার মতো পড়েছে শ্রেয়া, দেখতে পাচ্ছি। এই গেল, না না না, বেঁচে গেছে। বলছিলাম মেলা বসেছে, ও বিশ্বাস করতে চাইছিল না। দেখো না, দেখো দেখো ভুট্টা, দেখো উপরে কত, ওখানে 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 বাচ্চাদের ইয়েও বসেছে, বাচ্চাদের নাগরদোলাও আছে, নাগরদোলা নাকি কি বলে, বিশ্বাস করছিলাম। দেখা যাচ্ছে, হ্যাঁ দ্যাট ইজ দ্যাট ইজ, এই দেখুন ময়ূরও আছে। এমনি এমনি আমি বলিনি যে মেলা বসেছে, ময়ূরের মুখ চোখ নেই তো, ময়ূর কথা নেই। বাবার মন্দির আছে আর সেরকম কিছু না, আসলে এটা একটা ছোট বিচ, তো ছোট বিচ টাইপ, এমনি করোনা পরিস্থিতি তার মধ্যে লোক সেরকম আসে না এখানে, তো এর জন্য এই জায়গাটা এখন মনে হচ্ছে দোকান, দেখে মনে হচ্ছে আশেপাশে দোকানপাট বসে, কিন্তু এই মুহূর্তে দেখে মনে হচ্ছে না, মানে বসেছে, এর জন্য ফাঁকা ফাঁকা লাগছে আর কিছুই না। চলো, আমাদের এদিকে গাড়ি নয়, আমাদের কিন্তু ওই সাইডে গাড়ি, আমরা ওই সাইডে গাড়ি রেখেছি। তো চলো গাড়ির দিকে যাওয়া যাক। আর শ্রেয়াকে বলছিলাম যে কিছু খাবে নাকি, না শ্রেয়া তো নিয়ে এসেছি, চলো ওইটা বসে এখানটা উঠে। কিন্তু এখানে বরফ পাওয়া যাচ্ছে, পাওয়া যাচ্ছে, সবকিছু পাওয়া যাচ্ছে, এখন জানি না কি। আচ্ছা
ব্লগিং করা কিন্তু অতটা সহজ না, পেছনের ছেলেগুলোকে দেখলে তো ওরা হয়তো আমাদের পাগল ভাবছে, আর আশেপাশে অনেক লোকই পাগল ভাবছে। একটা ছোট্ট বসার জায়গা পেয়েছি, ওখানটা বসে সেও ভাজা নিয়ে এসেছি, ওটা কষে খেতেই হবে, নাহলে আনাটা না আনাটা সার্থক হবে না, আনাটা সার্থক হবে না। হ্যাঁ, তো চলো বসে একটু সামনে সমুদ্র দেখতে দেখতে একটু আমরা সেও ভাজা খেয়ে নেবো। ভুট্টা কিনে নি, ভুট্টা কিনতে বারণ করেছি, কিন্তু ভুট্টা বানানোর ভিডিও করে নিয়েছে, লোকটা ভাবছে কে রে বাবা। তো যাই হোক, চলো এখানে একটু বসে নি। তোমাদেরকে বলেছিলাম যে সানসেট দেখাতে পারবো না, কিন্তু দেখো একটা অদ্ভুত রকমের সানসেট দেখা যাচ্ছে। তো একটা সুন্দর করে ছবি তুলে তোমাদেরকে দেখাবো, ভিডিওতে অত ভালো আসবে না, ভালো আসছে না। হ্যাঁ, তাও বোঝা যাচ্ছে। অনেক রকমের মাছ বেরিয়েছে। তো আমরা এবারে আমাদের যেখানে গাড়ি রাখা সেদিকটাতেই যাচ্ছি, কারণ ছটা প্রায় বাজে যাচ্ছে, তো আমরা যেখানটা দিয়ে যাবো ওইখানটা মানে একটু অন্ধকার হওয়ার আগে বেরোনোটাই ভালো। সমুদ্রে এসে একটু স্নান টান করতে পারলে ভালো হয়, অনেকক্ষণ বসে রয়েছি। একদিন জামা কাপড় সব নিয়ে আসবো, হ্যাঁ এখানে জামা কাপড় চেঞ্জ করে নিয়ে আসবো, মাছ স্নান করবো। এটা কেউ একটা লাভ বানিয়েছে, খুব সুন্দর একটা লাভ বানিয়েছে। এবারে ওর বোন চলে এসছে এখানে, ভয়ের চোটে মাকে ডাকতে চলে। ও সোনার ছোটবেলার জন্য দৌড়ে গেল, ও কি বানাচ্ছে দেখার জন্য, তার জন্য ওখানে ভিডিও করতে গেল। যাই হোক, সূর্য প্রায় অস্ত চলে গেছে। হ্যাঁ, এবার আমরাও অস্ত যাবো, মেন্স আমরা বাড়ি যাবো। চলো ব্যাক টু হোম।